রাখাইনের মরাওকিউ এবং খিয়াক্তা শহরে জান্তা বাহিনীর আরও দুটি ব্যাটালিয়নের সদর দপ্তর দখলে নেয়ার দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী বলেছে, সেনাবাহিনীর সদর দপ্তর দখলের অভিযানের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মিয়ানমার জান্তার অনেক সৈন্য হতাহত হয়েছে। গত 13 নভেম্বর থেকে উত্তর রাখাইন ও প্রতিবেশী দক্ষিণ চীন রাজ্যের পালেতুয়া শহর জুড়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে দেশটির এই বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মি বলেছে, জান্তা বাহিনীর অন্তত 170টি অবস্থান দখল করেছে তাদের যোদ্ধারা। এদিকে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ করতে জান্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ 9টি দেশ। সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়। পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এই বিবৃতির সঙ্গে সংশ্লিষ্ট নেই।